রোমান্টিক সিনেমা নয়। হর্ষবর্ধনের এন্ট্রি থেকে আমার ম জাতীয় শব্দ উচ্চারণ করতে গেলে তোতলামি হয়, তো যাই হোক। কিন্তু কালকে আমার তাপসি পান্নুকে দেখে, হ্যালো ওয়েলকাম ব্যাক, 36খানা সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার, 36। থ্যাংক ইউ যারা এই ভিডিওটা দেখছো প্রথমবার, বা যারা আগে থেকে আমার ভিডিও দেখে আসছো, থ্যাংক ইউ তাদের জন্য। এই ভিডিওটা শুরু করার আগে আমি আজকে যে সিনেমাটা নিয়ে আমরা কথা বলবো, থাম্বনেলে তোমরা তো দেখে বুঝতেই পারছো, তো এই সিনেমাটা আমাকে রেকমেন্ড করার জন্য আমি আমার বন্ধু সুব্রনীল সেনসহ আমাকে থ্যাংক ইউ বলবো। সিনেমাটা সত্যি বেশ ভালো ছিল, এবার সেটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। ভালো সিনেমাটা ভালো ছিল, তো এই ভালোটা কতটা কেমন কীরকম সেটা এক্সপ্লেন করার জন্য আমি এখানে তিনটে টার্ম করবো, ভালো, খুব ভালো আর অসাধারণ। তো প্রতিটা সিনেমারই অ্যাকচুয়ালি তিনটে পার্ট থাকে, ইন্ট্রো, বিল্ড আপ আর ক্লাইম্যাক্স। সিনেমার প্রথম 30 মিনিট যেটা ইন্ট্রোর মধ্যে আসে, 40 মিনিট অ্যাকচুয়ালি ধরা যায়, এই 30-40 মিনিট কমেডি প্রচুর রয়েছে, ঠিক আছে। এবং কমেডির জন্যে মোস্ট অফ দ্য ক্রেডিট যাবে যামিনী দাস। সিনেমার যারা মুখ্য চরিত্র তাপসী পান্নু আর বিক্রান্ত মেসি, তো বিক্রান্ত মেসির মায়ের রোল করেছেন যামিনী দাস, এবং কমেডির পুরো ক্রেডিটটাই মোটামুটি তার কাছে যাবে। এবং এই 30-40 মিনিট খুব ভালো লাগবে, লাইক পিওর কমেডি এবং খুব রিয়ালিস্টিক কমেডি, তার মধ্যে ফোর্স কোনো রকম এলিমেন্ট নেই। সাধারণত হিন্দি সিনেমাতে লাইক ফ্যামিলি ড্রামা জোর করে ঢোকানো হয়, বা ফ্যামিলি রিলেটেড কমেডিও খুব জোর করে ঢোকানো হয়, তো এটার মধ্যে সেই জিনিসটা একদমই ছিল না। তো এই 30-40 মিনিট জাস্ট পিওর এন্টারটেনমেন্ট এবং খুবই ভালো। বাট 40 মিনিটের পর থেকে সিনেমার যে মেন বিল্ড আপ, যেখানে আমাদের ক্যারেক্টারদের অ্যাকচুয়ালি কিছু বলা মানে কাইন্ড অফ স্পয়েল হয়ে যাওয়া, তাও আমি বেসিক প্লটটা বলছি। একজন ইঞ্জিনিয়ার, তাও আবার সে সরকারি দপ্তরের ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তো লাইফে কোনোদিন মেয়ে পটেনি তার দ্বারা, এবং তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, এবং খুব সুন্দরী একজন মহিলার সাথে তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, এবং সে বউকে দেখলে সে ভয় পায়, ভয় খায় এবং বুঝতে পারে না যে কীভাবে অ্যাপ্রোচ করবে। তাদের মধ্যে দূরত্ব তৈরি হবে, এবং সেখানে এন্ট্রি নেবে আমাদের থার্ড ক্যারেক্টার, যে কাইন্ড অফ ভিলেনের ক্যারেক্টার, আমি তাকে পুরোপুরি ভিলেন, যাই হোক, সে এই গল্পে ভিলেনের রোল সে করেছে, হর্ষবর্ধন রানের ক্যারেক্টারটা ওখানে এন্ট্রি নেবে। তো হর্ষবর্ধনের এন্ট্রি থেকে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট মতো সিনেমার লেন্থ, পুরোপুরি থ্রিলার, মার্ডার মিস্ট্রি বেসিক্যালি সিনেমাটা। এবং এই যে থ্রিলটা, এই এই থ্রিল থ্রিলার যে পার্টটা, এই পার্টটা অ্যাকচুয়ালি খুব ভালোভাবে হ্যান্ডেল হয়েছে, এবং এই পার্টটা হ্যান্ডেল করার জন্য আমি মানে ডিরেক্টরকে যথেষ্ট ভালো মানে আই মিন লাইক ক্রেডিট দেওয়া উচিত, কারণ সিনেমাটার এই থ্রিলারের যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই থ্রিলারের অ্যাঙ্গেলটার জন্যই কিন্তু সিনেমাটা দেখার মতো, কারণ সিনেমাটা রোম্যান্টিক সিনেমা নয়। কারণ এখানে সিনেমার মেন হিরো হিরোইনের দেখা কিন্তু সিনেমার প্রথম 20 মিনিটের মধ্যে হয়ে যাবে, এবং তাদের বিয়ে থাও হয়ে যাবে। সাধারণত নর্মাল হিন্দি সিনেমায় যা হয় যে ছেলে মেয়ের দেখা হলো, তারপরে অনেক কিছু হবে, তারপরে গিয়ে বিয়ে হলো, হ্যাপি এন্ডিং, এখানে তো বিয়ে প্রথম 20 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে। তারপর মেন গল্পে যে বিয়ের পরে তারা হ্যাপিলি এভার আফটার হলো কিনা সেটা নিয়ে পুরো গল্পটা। তো 40 মিনিট থেকে 1 ঘন্টা 40 মিনিট আমি বলবো যে খুব ভালো, এবং কাইন্ড অফ খুব রিফ্রেশিং, লাইক খুব রিয়ালিস্টিক ওয়েতে প্রবলেম যেগুলো দেখানো হয়েছে সেগুলো খুব রিয়ালিস্টিক, এবং যেভাবে প্রবলেমটা প্রত্যেকটা ক্যারেক্টারের উপর এফেক্ট ফেলে, ঠিক আছে, কনফ্লিক্ট যেটা ক্রিয়েট হয় প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে, এবং ক্যারেক্টারগুলোর মধ্যে ইন্টারাকশান, সেগুলো একদম প্রপার, তাতে কোনো রকম কোনো গণ্ডগোল নেই। সিনেমার ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স আমার পার্সোনালি ভালো লেগেছে, কিন্তু ক্লাইম্যাক্স আমার মনে হয়েছে যে কোথাও গিয়ে এক্সট্রিম হয়ে গেছে। এবং দেখুন, একটা খুব রিয়ালিস্টিক প্রবলেমের জন্য যদি খুব একটা মানে একদম আউটল্যান্ডিশ একটা কনক্লুশন দেখানো যদি হয়, তাহলে কোথাও গিয়ে মনে হয় যে এত শুরুর দিকে ভালো ছিল, পরে গিয়ে জিনিসটা কীরমভাবে হয়ে গেল। তো আমাদের মেন ইঞ্জিনিয়ার বাবুর রোল প্লে করেছে বিক্রান্ত, তো বিক্রান্ত এমএসির নাম নিতে গেলে আমি তোতলাবো, তাই আমি একটুখানি স্কিপ করার চেষ্টা করলাম, বিক্রান্ত এমএসি। তো বিক্রান্ত মেসি অ্যাকচুয়ালি গোটা সিনেমাতে সব থেকে বেশি যদি চ্যালেঞ্জিং অ্যাক্টিং যদি কাউকে করতে হয়, কারণ তার ক্যারেক্টারটা অনেকগুলো আর্কে থ্রু দিয়ে গেছে, তো সব থেকে কমপ্লেক্স অ্যাক্টিং বিক্রান্ত মেসিকে করতে হয়েছে। হর্ষবর্ধন রানে সো সো ঠিকঠাক, যামিনী দাস যে বিক্রান্ত মেসির
ইয়ে রোল প্লে করেছে মা। আমার ম জাতীয় শব্দ উচ্চারণ করতে গেলে তোতলামি হয়। তো যাই হোক, যামিনী দাস বিক্রান্ত মেসির মায়ের রোলে অসাধারণ অ্যাক্টিং করেছে, আর তাপসী পান্নু। আমি অ্যাকচুয়ালি সাধারণত লাইক হিরোইন বা কোনো হিরোকে দেখে আমি খুব একটা লাইক, আমার কাছে অ্যাকচুয়ালি নায়ক নায়িকার লুকটা খুব একটা ম্যাটার করে না, কোনো ক্ষেত্রেই করে না। কিন্তু কালকে আমার তাপসী পান্নুকে দেখে সার্টেন ফিলিংস আমার হচ্ছিল, লাইক তাপসী পান্নু যে এত সুন্দরী আমি কালকে প্রথমবার আই গেস নোটিস করলাম, কারণ এটা মেবি তাপসী পান্নুর ফার্স্ট সিনেমা যেটা আমি দেখছি। বেবি দেখেছিলাম, তাপসী পান্নু ছিল ওটাতে, কাউকে ঠ্যাঙাচ্ছিল বহুত। তো যাই হোক, সিনেমাটা যাদের মোটামুটি পরকীয়া এবং এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, আচ্ছা যাই হোক, পরকীয়া এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, যাই হোক, রোম্যান্টিক মিস্ট্রি থ্রিলার ডার্ক সিনেমা যাদের ভালো লাগে তাদের সিনেমাটা খুবই খুবই ভালো লাগবে। আমার যথেষ্ট ভালো লেগেছে, লাইক অন্যান্য বলিউডি রোম্যান্টিক সিনেমার থেকে অ্যাটলিস্ট অনেকটাই ভালো। আমি সিনেমাটা শেষ করার পরে ডিরেক্টরের নাম চেক করলাম, এই ডিরেক্টরের নাম হচ্ছে, আমাকে কাটতে হলো কারণ আমি ওখানে আটকে গেছিলাম, ডিরেক্টরের নাম হচ্ছে ভিনিল আটকে গেছিলাম, আমাকে আবার কাটতে হলো, ডিরেক্টরের নাম হচ্ছে ভিনিল ম্যাথিউ। এই ডিরেক্টর এর আগে 2014 সালে হাসি তো ফাঁসি বলে তার প্রথম সিনেমা ছিল, তাতে পরিণীতি চোপড়া সিদ্ধার্থ মালহোত্রা অ্যাক্টিং করেছিল। সেই সিনেমাটা যথেষ্ট ভালো ছিল এবং আমি এই ডিরেক্টরের লাইক ট্র্যাক রেকর্ড যেটা রয়েছে, অলমোস্ট 7 বছর বাদে আবার উনি ওনার সেকেন্ড সিনেমাটা বানালেন, দুটোই রোম্যান্টিক সিনেমা, কিন্তু রোম্যান্টিক জিনিসপত্র ছাড়াও সিনেমার মধ্যে অন্য এলিমেন্ট থাকে বলে সিনেমাগুলো দেখতে যথেষ্ট ভালো লাগে। এবং হাসি তো ফাঁসি আরও একটা কারণে বেশ ভালো ছিল, কারণ হাসি তো ফাঁসির গানগুলো খুব ভালো ছিল এই সিনেমাতে। হাউএভার অমিত ত্রিবেদী মিউজিক দিয়ে থাকলেও গান আমার খুব একটা লাইক ঠিকঠাক, এমন কিছু স্পেশাল নয়। তো নেটফ্লিক্সে রয়েছে, দেখে ফেলো। আর একটা ফানি ফ্যাক্ট হচ্ছে কি যে জওয়ানি জানেমান হাসিনা এ দিলরুবা, এটা একটা গানের লাইন। তো আগের বছর 2020 সাইফ আলী খানের জওয়ানি জানেমান বলে একটা সিনেমা বেরিয়েছিল, তো এটার নাম হাসিনা এ দিলরুবা। আমি জানি না ডিরেক্টরদের এটা কী মানে লাইক মাথায় চলে এরকম গানের লাইন থেকে, তো এর এই এই গানের সেকেন্ড লাইনের সেকেন্ড ফার্স্ট কথা নিয়ে হয়তো এরপরে হয়তো বেরোবে সিনেমা। এনিওয়ে, আমার ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, সবার জন্য একটা ভালো জিনিস রয়েছে, সেটা হচ্ছে গিয়ে যে আমার তো 36 জন মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাদের মধ্যে 10-15 জনকে আমি চিনি, বাকিদেরকে আমি চিনি না। তো তারা আমাকে ফেসবুকে মেসেজ করে বলতে পারো, তার কারণ হচ্ছে গিয়ে যে আমি ঠিক করেছি যে যদি আমার কোনো দিন বিয়ে হয় কালে ভদ্রে, কোনো মেয়ের যদি কপালে যদি লেখা থাকে যে আমার মতো একজন বিটকে লোকের সাথে বিয়ে হবে, আমি আমার প্রথম 100 জন সাবস্ক্রাইবারকে আই হোপ তখন করোনা ভাইরাস না থাকুক তো ইনভাইট করবো। এটা অ্যাকচুয়ালি একটা স্ক্যাম, কারণ হয়তো আমার বিয়ে হবে না, কিন্তু আমি চাইবো যে যারা সাবস্ক্রাইব করছো তারা আমাকে যাদের নামগুলো মেসেজে মেনশান করে দাও, তাহলে আমার গেস্ট লিস্ট বানাতে প্রেজুমেবলি হয় তোমাকে বানাতে হবে না, কিন্তু আমার ইজি হয়ে যাবে ব্যাপারটা। তো আজকে এত অবধি থ্যাংক ইউ, যদি পুরোটা দেখছো তাহলে তো বুঝতেই পারবো আমি কেউ নাম পাঠালে যে পুরোটা দেখেছো। এনিওয়ে চলো, টাটা, গুড নাইট, আর ভ্যাকসিন নিয়ে নাও সবাই। ওকে, বাই।